গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমরা চলে যাচ্ছি একটা নতুন সাইট সিন দেখতে। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশেই আরাকু ভ্যালি, যেটাকে আমরা ছোটোবেলায় পড়েছি আরাকান উপত্যকা। তো এখানে এই জায়গাটাকে বলা হয় আরাকু ভ্যালি। তো এই আরাকু ভ্যালিটা কিন্তু বলতে গেলে অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগ শহরটাকে ছেড়ে এসে প্রায় 114 কিলোমিটার দূরে। আর এই ভ্যালিটা কিন্তু মানে লোকেশানটা খুব সুন্দর, সবাই এখানে দেখতে আসে। এখানে একটা গুহা আছে, বোরা কেভ যেটার নাম, সেটা দেখার জন্য অনেকেই আসে। তো যখন এসেই পড়েছি ভাইজ্যাগ, তো অবশ্যই ভাবলাম চলো একটু ঘুরেই নিই। সেই জন্য আজকের দিনটা আমাদের এই বোরা কেভ দেখতেই কেটে যাবে। আর এটা আমরা হোটেল রুম থেকে আমরা সকাল সকাল হোটেল থেকে ফ্রেশ হয়ে স্নান টান করে বেরিয়েছি। রাজবীরও ঘুম ভেঙে মানে ঘুমিয়েছিল এখানে, সেটু ঘুমিয়েছে। আর সামনে এখন আমরা অনেকটা রাস্তা মানে ক্রস করে চলে এসেছি, 50 কিলোমিটার। আর সামনে একটা মন্দির ছিল যেখানে রাজবীরের বাবা একটু গেল, এখানে ওখান থেকে কিছু লোক এসে পুজো দিয়ে দিয়েছে গাড়িটাকে। এখানকার হয়তো কোনো ট্র্যাডিশন কি হয়েছে, ওখানে পুজো দিয়েছে, গাড়ি পুজো দিয়েছে। এটা যে ঠাকুরের মন্দিরের সিঁদুর, এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরে পূজোর ব্যাপার, পূজো দেওয়ার ব্যাপার আছে এখানে, মানে দেব দেবীকে খুব মানা। তো আমরা এখন চলে যাচ্ছি আরাকু ভ্যালি, চলো তোমাদেরকে দেখাবো। আর এটা কিন্তু পুরো গ্রামের মধ্যে, এতক্ষণ আমরা ভাইজ্যাগ শহরের ভাইজ্যাগ সিটিটাকে দেখেছি, এবার তোমরা দেখতে পারবে যে অন্ধ্রপ্রদেশের গ্রাম। তাহলে চলো দেখি। তো এখন আমরা পাহাড়ে উঠে গেছি, এটা কিন্তু পাহাড় কেটে রাস্তা, তার মধ্যে দিয়ে আমাদের আরাকু ভ্যালিতে যেতে হবে। একদম এতক্ষণ নিচে থেকে এসেছি অনেকটা রাস্তা, আর এখন আমরা পাহাড়ে উঠে গেছি। এটাই এখানকার যাওয়ার রাস্তা। এখন যেহেতু সকালবেলা, তাই কুয়াশাটা কাটেনি বলে পাহাড়গুলোকে ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এই পাশটায় যেখানে আমরা এসেছি, এখানটায় শুধু পাহাড় ছাড়া আর কিছু নেই, কারণ সমুদ্রটা আমরা ছেড়ে এসেছি। এখন যেটা দেখা যাবে এখান থেকে শুধু পাহাড়। তো এই হচ্ছে অন্ধ্রপ্রদেশের গ্রাম, এই ছোট ছোট বাড়ি। আর যেটা আমরা ভাইজ্যাগে দেখেছি পুরোটাই শহর, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু গ্রাম। না না ধোয়া, এখন আমরা পাহাড়ের প্রায় অনেকটা উপরে আছি। আর এগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পাহাড়েরই জঙ্গল, পাহাড়ের ভেতরে মানে ঘন জঙ্গল বলতে পারো। দূর দূর পর্যন্ত এই জঙ্গলের মধ্যে সূর্যের আলো সেরকমভাবে দেখা যাচ্ছে না। তবে জানি না এখানে জীবজন্তু সেরকম ভয় আছে কি না, সম্ভবত জীবজন্তুর ভয় নেই। বাহিরে একটা জঙ্গলে ঢোকার রাস্তা। ওয়াও, এখান থেকে ভিউটা আরো সুন্দর দেখতে লাগছে। এই সামনে এই যে মাঙ্কি মাঙ্কি, আর এখান এখানে কিন্তু চারিদিকে চারিদিকে মাঙ্কি ছড়ানো। হ্যাঁ, ইস, সব জায়গায় বসে আছে এরা, সব জায়গায় বুড়ো মানুষের মতো বসে আছে। এই একদম সামনে
যেহেতু এখানে হনুমান মন্দির আছে আশপাশে, সেই জন্য হনুমানের চেলা এরা, তাই এরাও আশপাশে ভর্তি। তো এখন এক জায়গায় দাঁড়িয়েছি পাহাড়ের উপরেই, আর পাহাড়ের উপরেও ধান চাষ হয় সেটার একটা নিদর্শন আমরা পেলাম এই যে জায়গাটা তোমরা দেখো এখানটা। এখানটা কিন্তু ধানগুলো কেটে নেওয়া হয়েছে জাস্ট, তো পাহাড়ের কোলে একটু জায়গা, মানে পাহাড় যেহেতু ধান চাষের জন্য জলদার করাতে হয়, তাই কেটে কেটে সমতলভাবে একটু সিস্টেম করে নিয়ে এখানটায় কিন্তু ধান চাষ করা হয়। খুব সুন্দর এখানকার প্রকৃতিটা, দারুণ। আমরা দার্জিলিং এইটা পাইনি। আর এই সামনে বেশ কিছু রিসর্ট, এখানে যে জানি না আগে গিয়ে আমরা বড় হোটেল দেখবো কিনা, কিন্তু এগুলো কিন্তু রিসর্ট, এখানেও লোকে এসে থাকে ভাড়া নিয়ে। এগুলো একদম এই যে ভিউটা এর উল্টো দিকে তৈরি করা আছে যাতে পাহাড়ের ভিউটা দেখতে পারে তার জন্য। গ্রামের বাড়ি একদম পাহাড়ের উপরে, কই ওয়াও, এটা তেঁতুল গাছে তেঁতুল ঝুলছে, অনেক গাছ আছে। এমনকি এই পাহাড়ে এসে আমরা ওই দূরে ওটা কাঁঠাল গাছ আই যে কাঁঠাল গাছ, আম গাছ সব দেখতে পেয়েছি। পাহাড়ে যে আম গাছ হয় সেটা জানতাম না। এই তো আম গাছের সামনে এটা, এই জায়গাটা একদম থাক 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 করা, একদম চা বাগানের মতন এখানে দেখা যাচ্ছে। খুব সুন্দর এখানকার ভিউটা, খুব সুন্দর পাহাড়টাকে যেভাবে লোকালিটি ভাবে তৈরি করেছে মানুষের থাকার জন্য, খুব সুন্দর। আমরা অনেকটা রাস্তায় এসেছি, আমরা এখন চলে যাচ্ছি বোরা কেভসে। আরাকুর দিকে গেলাম না, আরাকু পর্বতের দিকে। আর বোরা কেভস যে জায়গাটা, এটা একটা গুহা, তো সেই রাস্তায় টার্নিং নিয়েছি। আর একটু এখানে গাড়িটা দাঁড় করিয়েছে রাজবীরের বাবা। আর পাশে কিন্তু আশপাশে পুরো পাহাড়, মানে আমরা পুরোটাই যাওয়া, মানে যত দূর এসেছি পাহাড় হয়েই ঘুরে ঘুরে এসেছি, আর পুরো ড্রাইভিংটা পাহাড়ের উপর দিয়েই করতে হচ্ছে। তো এখন বোরাকে হয়ে চলে এসেছি আমরা, একদম সামনে এটা এন্ট্রি পয়েন্ট। আর এখানে মাস্ক ছাড়া কিন্তু অ্যালাউ নেই। ওইটা অনেক নিচে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে বোরা কেভস। হ্যাঁ হ্যাঁ, এটা এখানকার একটা গুহা, তো এই অনেক নিচে অব্দি সিঁড়ি আছে, দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে, তো আমরাও এইভাবেই যাবো নিচে। একটু অন্ধকার ভেতরটা, পুরো গুহার ভিতরটা, এটা একদম অন্যরকম আলাদা এক্সপিরিয়েন্স। ভেতরে অনেক রকম লাইট দিয়ে ওরা সাজিয়ে রেখেছে, কি বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, শুনেছি রাখালরা আবিষ্কার করেছিল। তো অনেক রকম লাইট দিয়ে এখানে সাজানো হয়েছে, খুব সুন্দর ভেতরের ভিউটা। আর পুরো পাথরে একটা গুহা একদম, এই হচ্ছে বোরা কেভ। ভেতরটা কিন্তু পুরো অন্ধকার। আর এখন আমরা আরও আরেকটু নিচে চলে যাচ্ছি, গুহা যেহেতু সেহেতু অনেকটাই নিচে অবধি সিঁড়িটা তৈরি করা আছে। এর ভেতরে অনেক রকম লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে গুহাটাকে, আর পুরো পাথুরে একটা গুহা একদম। যতটা না দেখছি, যতবার না দেখছি, মানে
বলার কোনো শব্দ পাচ্ছি না, এত সুন্দর এখানকার লোকেশনটা। উপর থেকে আবার জল পড়ছে এখান থেকে, মানে উপর থেকে কোনো একটা কিছু ফাটল রয়েছে সেখান থেকে জল পড়ছে। অনেকটা উপরে উঠেছি, আর এটা একটা মন্দির, অনেকটা উপরে ওঠার পরে তো গুহার উপরে ওই যে লাইটের অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মানে গুহার উপর থেকে একটা ফাঁক, ওর পেছনে একটা ঘটনা আছে। তো এখন আমরা গুহার বাইরে বেরিয়ে গেছি, আর হেঁটে কষ্ট হয়েছে? রাজবীর তো অনেক হেঁটেছে। এই যে লাল ফলগুলো, এগুলোকে আরো শুকায়, হ্যাঁ শুকিয়ে তারপরে যে দানাটা বেরোয় ওইটাই গুঁড়ো করে কফি, নিজেরাও করা যায় এগুলো। এই সাউথ ইন্ডিয়া কফির জন্য বলো, সাউথ ইন্ডিয়া কফি কি ছিলেছি, কফি ছিলেছি। এই জায়গাটা কিন্তু কফি প্ল্যান্টেশনের জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে। নর্থ ইন্ডিয়ায় যেরকম চা বিখ্যাত, এখানকার কফি বিখ্যাত। তো রাজবীরের বাবা দেখো নিজে হাতে কফি ছিঁড়ছে, এগুলোকে বাড়িয়ে শুকিয়ে আবার কফি পাউডার কফি বানাবো এগুলো। রাজবীরও ছিঁড়ছে যত পারছে, ছিঁড়ে কাছে মানে গুছিয়ে নিচ্ছে। পাঁচটা লাল দেখে, এই তো ছটা ছিঁড়েছি। তুমি কটা নিয়েছো, কটা গোনো? আর তো এই যে লাল লাল পেকে গেছে, এইগুলোকেই কিন্তু এইগুলোর বীজ বের করে তারপর সেখান থেকে কফি পাউডার তৈরি করা হয়। আর প্রচুর কফি গাছ, উপরেও যাওয়া যাবে সে জঙ্গল, মানে পুরো পাহাড়টা ঘিরেই, পাহাড়টা যত বড় ততটা জায়গা জুড়ে কফি গাছ। আর আর একটা গাছ সম্বন্ধে তোমাদেরকে বলি, এখানে যতগুলো এরকম বড় বড় গাছ আছে সব গাছের গায়ে কিন্তু এই চুইঝালগুলো লাগানো রয়েছে। আর এই চুইঝালের গোড়া সাংঘাতিক মোটা, একটা গোড়া এখান থেকেই দেখা যাচ্ছে, এই যে এটা কিন্তু চুইঝালের গোড়াগুলো। তো এই হচ্ছে এখানকার কফি, আর এখানে কফি কিনতেও পাওয়া যায়, সামনে স্টলে বিক্রি হচ্ছে। কফি খেতে বলি, ছবি তোলো, দেখি কল উঠেছে। শুধু তাকা মার দিকে তাকা, গুলো গুলো মার দিকে তাকা, মার দিকে তাকা, মার দিকে মামির দিকে। তো এই যে কফি বাগানটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর আরাকু ভ্যালিতে আসার এটা একটা মানে মানে আরাকু ভ্যালির এটা একটা প্রাণকেন্দ্র বলতে পারো, অনেকেই দেখতে আসে কফি প্ল্যান্টেশন। আর আমারও ইচ্ছা ছিল, ওর বেশি ইচ্ছা ছিল, অনেকক্ষণ ধরে বলছে যে বাড়িতে যবে থেকে দেখেছে যে ভাইজাক আসবে তবে থেকে দেখেছে এখানে কফি পাওয়া যায়, কী কী অন্যান্যদের ব্লগ দেখে দেখে। তো ফাইনালি আজকে নিজের চোখে দেখে কতটা ভালো লাগছে সেটা বলো। বলার অপেক্ষা রাখে, আনন্দই আনন্দ। দেখো কফি নিয়ে নিচ্ছি, প্লাস্টিক, একটা প্লাস্টিক নিয়ে আসবে, তোমরা প্লাস্টিক নিয়ে আসবে, তাতে কফি নিয়ে বাড়িতে গিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে, শুকিয়ে আমরা কফি বানিয়ে খাবো। না খুব সুন্দর, তবে এখানে ভয়ের কিচ্ছু নেই, দেখতেই মনে হচ্ছে জঙ্গল আশপাশে, কিন্তু কোনো রিস্ক নেই, খুব ভালো। কফি ছিটছো, জল জ্যান্ত।
চা পাতা তো কিছু সেরকম না পাতা, কিন্তু এটা একটা ফল। হ্যাঁ, এই যে পাহাড়ের মধ্যে দিয়ে ঢালু রাস্তা, এই ঢালু রাস্তা দিয়ে আমরা উঠেছি আর এই সেম রাস্তা দিয়ে নামবো। আর তলায় নিচে যেগুলো দেখতে পাচ্ছ ওখানে রাস্তায় গাড়ি রাখা আছে, রাজবীর আগে আমরা পরপর। এ ওকে ধরবে, পড়লে কিন্তু মাটি লেগে যাবে, মাটি লেগে যাবে। এইটা যে শপটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকম মশলা আর কফি পাওয়া যায়, আর এর কাছ থেকে আমরা অনেক রকম মশলা নিয়েছি। তাই আমাদের মশলার প্যাকেটটা কই দেখি, এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, কফি। তো কফিটাও খেতে খুব ভালো এখানে। থ্যাংক ইউ, চলো। নমস্কার। তো এখানে আসলে তোমরা যদি কফি প্ল্যান্টেশন দেখো, তারপর এখান থেকে কিন্তু এক কাপ কফি খেয়ে যেতেই হবে। তাছাড়াও শুধু এখানে না, প্রচুর লাইন দিয়ে যত দোকান দেখতে পাচ্ছ সব জায়গায় কিন্তু এখানকার কফি ওরা রোস্ট করে তৈরি করে। তো ফাইনালি দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের তিনজনেরই, এখানকার কফি দেখলাম, কফি খেলাম, আর এখন চলে যাব সোজা হোটেল। কারণ অনেকটা এসেছি আমরা, প্রায় 100 কিলোমিটার চলে এসেছি হোটেল থেকে, আবার 100 কিলোমিটার আমাদেরকে রওনা দিতে হবে, রিটার্ন করতে হবে। তো এই মানে সত্যি কথা বলতে বোরা কেভ যেটা আমরা দেখলাম খুবই ভালো, আর এখানে এসে কফি প্ল্যান্টেশনটা দেখেও খুব ভালো লাগলো। আর আরাকু ভ্যালি যেটা, ওখানে একটা মিউজিয়াম আছে, কিন্তু ওটা যদি যেতে হয় তাহলে আমাদের আজকে আসতে সন্ধ্যা হয়ে যাবে, সেজন্য ওটাকে আমরা স্কিপ করলাম। তুমি এবার কিছু বলো, লাস্ট এন্ড করবো। তো কীরকম তোমার এক্সপিরিয়েন্স হলো? একবার আসলে কফি খেতে ঘুরে যাবা, এক কাপ কফি খেয়ে যাওয়া, খুব শান্তি। যে আমরা কফিগুলো খাই, কোথায় হয়, তার গাছটা কেমন, এগুলো দেখার ব্যাপার আছে। এখানে অবশ্যই আসবে, দেখে যাবে। আর আমরা খেয়েওছি, প্লাস কফি দেখেওছি, আর নিয়েও যাচ্ছি বাড়িতে, বাড়ির সবাইকে খাওয়ানোর জন্য। তাহলে চলো, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের এই নেচারের ভিউটা আমি যতটা পারার চেষ্টা করেছি দেখানোর জন্য, আর কফি প্ল্যান্টেশনটাও দেখিয়েছি, বোরা কেভটাও ভালোভাবে দেখিয়েছি। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর রাজবীর কিছু বলবে, কেমন লাগলো তোমার কফি? কফি ভালো, দাগি, ভালো না খারাপ? ভালো, কত ভালো, অনেক ভালো। তুমি কফি তুলেছো? ইয়েস। তাই হোটেলে গিয়ে টাটা।